এখানে পরিচালক সাহেব আছেন, রিপোর্ট করেনি, উনারা তো অ্যাকশন নেবে আপনারা কেন পালিয়ে যাবেন? ঢাকা মেডিকেলের সামনে যে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমরা কালকে চট্টগ্রামের ছবি দেখছি আমরা বিভিন্ন নিউজে, আমি আমার অফিসারের সাথে কথা বলেছি, সেখানে ভয়াবহ অবস্থা। একটা ফার্মেসির সামনে 200 লোক দাঁড়ায় আছে স্যালারির জন্য। তাহলে এই এই ব্যক্তিগুলো যে ফার্মেসিগুলো, সেই ফার্মেসিগুলো কে প্রতিনিধিত্ব করছে? আপনারা করছেন, আপনারা দৃশ্যমান কি ব্যবস্থা নিয়েছেন? চট্টগ্রামে যে দোকান বন্ধ করে দিচ্ছে, আপনারা কি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন? না আমরা, তাহলে আপনি যে সংগঠন করছেন, আমি তো রিকমেন্ড করবো বাণিজ্য মন্ত্রণালয়ে, এই সংগঠন থাকার দরকারটা কি? আবার এই সংগঠনের তো দরকার নাই। আপনারা দেশের এইরকম একটা ক্রাইসিস মোমেন্টে আপনারা আপনাদের লোকজনকে, আপনারা তারা যারা অপরাধ করছে, সব সরকার কি প্রত্যেকটা ইয়েতে সরকার প্রত্যেকটা ফার্মেসিতে দাঁড়ায় দাঁড়ায় এগুলো মনিটর করবে? বাংলাদেশের চাইল্ড অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা ব্যবসায়ীর উপরে একটা বড় অর্গানাইজেশন হ্যাঁ আছে, আমরা দায়িত্ব নেই বলছি, আমাদেরকে যে দিন ব্যবস্থা নিছেন আপনি আগে বলেন, এমআরপি তে সেল করবেন, আগে একটা কথা বলেন যে এই স্যালাইন তো 2,250 টাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ হচ্ছে। এই বিক্রিটা কে করছে? আপনার সদস্যরা করছে? হ্যাঁ করছে। সেখানে আপনি কি ব্যবস্থা নিছেন? এই যে গত 15 দিনে বলেন, এখানে সবাই এটা ক্যামেরা দেখছে, গত 15 দিনে আমরা কমপ্লেন করব, গত 15 দিনে আমি তো, আপনি আপনার সংগঠন থেকে আপনি কি ব্যবস্থা নিচ্ছেন আমাকে খালি সেইটা বলেন। সংগঠন থেকে আমরা ব্যবস্থা বলতে, অ্যাকচুয়ালি আমাদের না রিটেলের 80% পাচ্ছে না, আমরা যেটা ডিসিশন নিয়েছি যে আমরা যদি আমি একটা জিনিস আপনাদের বুঝাইতে পারছি না, ওইটা বলতে আমারই ব্যর্থতা। আমি বলেছি আপনার ফার্মাসিউটিক্যাল থেকে বেশি দামে বিক্রি হচ্ছে না, ফার্মাসিউটিক্যাল থেকে আপনারা নির্দিষ্ট প্রাইসে কমিশন সহ পাচ্ছেন, হয়তো আপনার 1,000 পিস দরকার আপনি পাচ্ছেন 500 পিস। এখন আমার কথাটা হলো এই যে আপনার ফার্মেসিগুলো সেখানে বলছে যে স্যালাইন নাই, আর যেটা 87 টাকারটা 350 টাকা দিলে পাওয়া যায়, একটা স্যালাইনের জন্য 200 লোক লাইন দিয়ে দাঁড়ায় আছে, এগুলো হলো বাস্তব চিত্র, প্রতিটা ইয়ের নিউজ এগুলো আমরা দেখছি। আপনারা অ্যাজ এ ফার্মাসির, আপনারা হলো কি অ্যাসোসিয়েশনের আপনারা প্রেসিডেন্ট, আপনারা সেক্রেটারি, আপনারা এই অর্গানাইজেশন চালাচ্ছেন, এই অর্গানাইজেশনের অর্থ কী? তারা আপনাদের এই যে আপনাদের ফার্মেসিগুলো, তাদের এই ওয়েলফেয়ার দেখা, সব কিছু দেখা, আপনারা বলেন যে আপনি আজকে ওই যে বললাম যে 100 পিস স্যালাইন আছে, 100 পিসের 99 পিস বিক্রি হয়েছে, 1 পিস আছে, এটার জন্য 10 জন লাইন দিয়ে দাঁড়াচ্ছে, যিনি প্রথমে লাইনে আছে তাকে আপনি এমআরপিতে বিক্রি করবেন, সেটা তো আপনি করেননি। আমাদের নেতারা সহযোগিতা করছে, তাদের কার্টুন ধরা হয়েছে এবং সেটা ওনাদের ডিরেক্টর, কবে সেটা, কবে সেটা, এই প্রতিদিনই হয়, এখন এপ্রিলে হচ্ছে, এবং আমাদের কেন্দ্রীয় ঢাকা জেলার সব লোকাল লিডার চট্টগ্রামে যে পরশুদিন যে ঘটনা ঘটছে এটা দেখছেন আপনি? এটা আমি কালকে, আপনি দেখেছেন ভাইস প্রেসিডেন্টের সাথে আলাপ, আপনারা কি ব্যবস্থা নিয়েছেন চট্টগ্রামে? চট্টগ্রামে যেটা আলোচনা করেছি, এবং আমাদের প্রেসিডেন্ট আজকে মিনিস্ট্রিতে গেছে, ওনার আসার পর আমরা এটা ইমার্জেন্সি আমাদের মধ্যে থেকে চিঠি যাবে, আমরা কিন্তু যাচ্ছি, যেখানে ব্রাহ্মণ যাচ্ছে, কে কে বা কাহারা যদি, এটা তো স্যার লুকায়ে ই করে আমাদের হাতে, আপনারা কিছুই জানেন না, আমরা জানি বলেই তো যাত্রা সমিতির নেতা, না স্যার আমরা যাচ্ছি তো, আপনি খবর নেন উপকারটা কি? আমি কিন্তু আসল জিনিসটা বুঝে গেছি, সেটি হলো যে এটি আপনার আপনাদের সমিতির লোকজন, সেটি একজন হতে পারে, 10 জন হতে পারে, 50 জন হতে পারে, 1,00,000 লোক হতে পারে, এই যে ফার্মেসিতে এই জায়গাগুলোতে আপনার এইখানে ম্যানিপুলেট করা হয়েছে, এবং সেই জায়গাটায় আমি আশা করব এই যে এত ঝগড়া টগড়া না, কারণ হলো যে আমাদের এইরকম একটা ক্রাইসিস মুহূর্তে যেটা দরকার, আমি আশা করবো ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট যে অ্যাসোসিয়েশন আছে, আপনারা এখানে আপনাদের ফার্মেসিতে আপনাদের যে ম্যান্ডেট আছে সেই অনুযায়ী আপনারা তাদের কড়া মেসেজ দেন, আর যেখানে আমরা এই অনিয়ম পাবো কালকে আমি, আমাদের সারা বাংলাদেশে অভিযান হবে, যেখানে যদি আমি পাই যে এরকম স্টক করে রেখেছে ওটি আমরা পুরো সিলগালা করে দেবো, আমি ডিজি ড্রাগের কাছে লিখবো, আপনাদের কাছে লিখবো, তাকে পার্মানেন্ট আপনারা তাদের লাইসেন্স বাতিল করে দেন। আমাদের দুই একটা দৃষ্টান্ত দেখা দরকার। আপনারা এই আর্টিফিশিয়াল ক্রাইসিস করেছেন এবং এখানে সবচেয়ে বড় প্লেয়ার হলো আপনারা, এবং এখানে আপনারা যে কথাগুলো বলছেন, দাঁড়ান, এখানে আপনার না, আপনার আপনারা বলতে আপনার আপনার সমিতির লোকজন, আপনারা যে কথাগুলো বলছেন বাস্তবে, এবং এখানে যারা অনেকগুলো সাংবাদিক ভাইরা আছেন, এটা লাইভ, কিন্তু অনেকে কিন্তু লাইভও করছে, এই যে আপনারা যে কথাগুলো বলছেন এটা বাংলাদেশের কোনো মানুষ বিশ্বাস করবে না, না মানুষ বিশ্বাস করবে না, এটা না না আপনারা আপনার
আপনার মেম্বার আপনি কি ব্যবস্থা নিয়েছেন? আপনার তো মেম্বারদের মধ্যে এটা করছে এবং আপনারা যখন দাঁড়ান আমরা যখন যাচ্ছি আপনারা সেটা অসহযোগিতা করছেন। সুদিন যে অভিযান হয়েছে আমরা দুইটা দোকানে করার পরে সমস্ত দোকান বন্ধ করে তারা চলে গেছে। তা আপনারা কি এটাকে ড্রাগের ব্যবসা করেন যে এটা নিষিদ্ধ ড্রাগের ব্যবসা? আপনারা কেন পালিয়ে যাবেন? আপনাদের এই সৎসাহসটা কেন নেই? তাহলে কি হচ্ছে যে আপনারা অন্যায় করছেন, অন্যায় করছেন বিধায় আমাদের যখন অভিযান যাচ্ছে। হ্যাঁ, আমাদের অফিসাররা যদি অন্যায় করে সেটা আমাকে জানান, আমি যদি ব্যবস্থা না নেই আমার অনেকগুলো কর্তৃপক্ষ আছে তাদেরকে জানান, কিন্তু আপনারা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়ে চলে যাবেন এটা তো হতে পারে না। তাহলে কি হচ্ছে যে ওই জায়গায় আপনারা অন্যায় করছেন, আমরা যখন ধরতে যাচ্ছি হয়তো আমরা দুইটা দোকানে অপারেশনের পরে আপনার সমস্ত ফার্মেসিগুলো বন্ধ করে দিচ্ছেন। আপনাদের সার্ভিসটা কিন্তু এটা 24/7, আপনারা কিন্তু একটা এমার্জেন্সি বিষয় নিয়ে ডিল করেন। একটা রোগী, অপারেশনের রোগী, সে তার অপারেশনের টেবিলে যখন আছে তার একটা ড্রাগ লাগবে আর আপনি ফার্মেসি বন্ধ করে দিবেন, তাহলে এই দেশকে তো এইভাবে জিম্মি করা যাবে না। তা আমরা এখানে আজকে থেকে আমরা খুব কঠোর অবস্থানে যাবো।